তো 6 পিস কবুতর দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা। জি ভাই। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াজ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার বন্ধু জিম, আর আমি আজকে চলে আসছি নাইম ভাইয়ের ফার্মে। তো গত সপ্তাহে এর আগে আমি একটি ভিডিও করে নিয়ে গেছিলাম, তো মাশাআল্লাহ ব্যাপক আর কি রেসপন্স পাওয়া গেছে। তো এই উপলক্ষে ভাই আসলে আবারও নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে আর কি নিয়ে আসছেন, তারপরে নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে আবারও নতুনভাবে পরিচয় করাই দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নাইম ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। জি, আমি মোহাম্মদ আবু আল নাইম। আচ্ছা, আমি পেশায় একজন আর্কিটেক্ট। জি। তো বর্তমানে আমি এই কবুতরের ব্যবসার সাথে জড়িত আছি। জি। আর আমি পাশাপাশি আরো কিছু ব্যবসা বাণিজ্য আছে আমার। জি জি জি। তো এইভাবে চলতেছে আর কি। আচ্ছা, তো ভাই আপনার পুরো ঠিকানাটা একটু বলে দেন। জি, আমার বাসা হচ্ছে নাটোর মল্লিখাটি পিটিআই। আচ্ছা, নাটোর মল্লিখাটি পিটিআই মোড়। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক ভাইয়ের খামারে সরাসরি আসতে চান, তো পিটিআই মোড়ে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন। আর আপনাদের পক্ষে যদি আসা সম্ভব না হয়, তাহলে ভাই আসলে বাসের মাধ্যমে দেশের প্রায় সকল জেলাতে আর কি ডেলিভারি দিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো ভাই আজকে কত জোড়া কবুতর দর্শকদেরকে দেখাবেন? জি, আজকে মোটামুটি আপনার 18-19 জোড়ার মতো হবে। 18-19 জোড়া বা এর থেকে বেশি হবে, এই টোটাল যদি ইয়ে হয় এর থেকে বেশি হবে আর কি। তো আশা করা যায় এগুলো তো ভাই আজকে খুব সীমিত দামের মধ্যে আমাদের দর্শকদেরকে দেবেন। ভাই একদম বছরের শুরুতে খুবই সীমিত দামে, মানে এরকম আর হয়তো পাওয়া যাবে না এত সীমিত দামে। আচ্ছা, দেখা যাক ভাই আজকে আসলে কেমন কম দামের মধ্যে দেয়। তবে আশা করা যায় এর আগে যেহেতু ভাই আসলে কম দামের মধ্যে ভালো কিছু কবুতর দিছিল, তো এবারও আশা করা যায় আসলে কম দামের মধ্যে আর কি ভালো কিছু কবুতর আপনাদেরকে আর কি দিবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 01706 বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলো বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিন। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো নাইম ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা অ্যান্ডালুসিয়ান হাউস কবুতর ভাই। অ্যান্ডালুসিয়ান হাউস পিজিয়ন আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা 1-2 পর গেছে মনে হয়। 1-2 পর গেছে? তো একই বাতের বেবি তো ভাই নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আমি 5000 টাকা দাম চাচ্ছি। এটা দাম চাচ্ছেন ভাই 5000 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? দামটা মোটামুটি ফিক্সডই ভাই এটা। আচ্ছা, দামটা ভাই আসলে ফিক্সডই মোটামুটি রাখবেন। ডেলিভারির বিষয়ে ভাই কিছু? ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব। আচ্ছা, ডেলিভারি চার্জটা ভাই আর কি ফ্রি করে দেবেন আপনাদের জন্য। তো ভাই চাওয়া দাম হচ্ছে 5000 টাকা। তো নাইম ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম ভাই আমি 3500 টাকা চাচ্ছি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? ভাই দামটা ফিক্সড ভাই। আচ্ছা, দামটা ফিক্স থাকবে, গুড কোয়ালিটির মাল, এর দামটা কি ফিক্স থাকবে আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি ভাই? এটা সাদা মোড়া সেল। সাদা মোড়া সেল আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে নাইম ভাই? ভাই এটা 3 পর গেছে। 3 পর গেছে? তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, মোড়া সেলের তো আসলে মেন বৈশিষ্ট্য হচ্ছে ওদের ঠোঁট। দর্শক দেখুন ওদের ঠোঁটটা কত সুন্দর, খুবই সুন্দর আছে আর কি। দুইটা তো একই, এই যে ঠোঁট খুবই সুন্দর আর কি। তো কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এটা হচ্ছে 3 পর না ভাই? জি ভাই, 3 পর। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন জোড়াটার? এটা 4500 টাকা দাম। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 4500 টাকা? একই বাতের বেবি তো ভাই নাকি? জি ভাই, একই বাতের বেবি। তো দাম চাচ্ছেন ভাই 4500 টাকা। তো এটা কি ভাই ফিক্সড? জি ভাই, প্রাইসটা ফিক্সড, এটা একদম ফিক্সড রেট থাকবে, তো আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ভেলভেট শিল্ড কালো। আচ্ছা, ব্ল্যাক ভেলভেট শিল্ড আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা ভাই, এটা একটা আছে 2 পরের, একটা আছে 5 পরের। আচ্ছা, একটা 2 পরের, একটা 5 পরের বেবি। তো দুইটা আসলে দুই ইয়ে আসছে, তবে কোয়ালিটি কিন্তু সুন্দর আছে।
এই দর্শক দেখুন, ঠোঁট এবং চোখ একদম কিন্তু লাল আছে, টকটকা লাল, দুইটারই আর কি টকটকা লাল। তো এটা কি নর্মাল দিয়ে আশা করা যায় ভাই? কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আছে, তো দর্শক আপনারা চাইলে নিতে পারেন। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু ওয়্যারলেস ভেলভেট ভাই। আচ্ছা, ব্লু ওয়্যারলেস ভেলভেট শিল্ড আমরা দেখতে পাচ্ছি। তো এটা, এগুলো বয়স কেমন আছে ভাই? এটা এক পর গেছে ভাই। এক পর গেছে। তো এটারও তো চোখ অনেক সুন্দর আর কি, লাল। জি ভাই, চোখ অনেক সুন্দর লাল আছে, দর্শক আপনারা দেখুন, খুবই সুন্দর আর কি। তো দুইটারই একদম লাল আছে। তো এটার দাম কেমন কি চাচ্ছেন ভাই? ভাই এটা আমি 3000 টাকা দাম চাচ্ছি ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে, আলোচনার সুযোগ আছে ভাই? ভাই এটা দামটা ফিক্সড, এই পরিবহন খরচটা আমি দিই। আচ্ছা, দাম এটা ফিক্স থাকবে, তবে এটা যে ভাই নিতে চান না কেন, ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দেবেন। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কালো ড্যানিশ দেখছি ভাই। কালো ড্যানিশ কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো জি ভাই, একদম জেড ব্ল্যাক। এবং এটার বয়সটা একটু বলে দেন ভাই। এটা তিন পালক গেছে ভাই। তিন পালক গেছে। আচ্ছা, তিন পালকে অনেক সুন্দর আছে। তো চোখ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম লাল তিন পলকে। তো এটা আসলে বড় হলে আরো আর কি লাল হবে, তবে জেড ব্ল্যাক কালার। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আমি 3000 টাকা ফিক্সড প্রাইস ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন 3000 টাকা। তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস থাকবে, আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা লাল শেখর ভাই। লাল শেখর আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো ভাই আসলে ডিম থেকে উঠাই নিয়ে আসলো আমার সামনেই ভিডিও করার জন্য, তবে কোয়ালিটি তো অনেক সুন্দর, একদম টপ ক্লাস কোয়ালিটি। আর স্প্রিং তো মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কি স্প্রিং করতেছে। আর এটা হচ্ছে রানিং কবুতর। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আমি 4000 টাকা দাম চাচ্ছি ভাই। এটা দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে, আলোচনার সুযোগ আছে ভাই? না, দামটা ফিক্সড ভাই। এটা একদম ফিক্স রেট থাকবে, আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা সাদা ড্যানিশ কবুতর ভাই। সাদা ড্যানিশ কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ কোয়ালিটি তো খুবই সুন্দর। এটা বয়সটা একটু বলে দিন ভাই। এটা 5-6 পর গেছে ভাই। 5 থেকে 6 পর। তো দর্শক দেখুন, ঠোঁটটা অনেক সুন্দর আছে এবং হচ্ছে যে চোখ লাল আছে, তো দুইটারই আর কি। তো এগুলোর একই পাথর বেবি তো ভাই নাকি? জি ভাই। আচ্ছা, কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি, এবং চোখটা হচ্ছে পাথর চোখা কবুতর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা আমি 6000 টাকা দাম চাচ্ছি ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে, আলোচনার সুযোগ আছে ভাই? ভাই প্রাইসটা মোটামুটি ফিক্সডই ভাই, আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব। আচ্ছা, প্রাইসটা মোটামুটি ফিক্সড ভাই আর কি, ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবেন আপনাদের। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা অ্যালমন্ড শোকিং কবুতর ভাই। অ্যালমন্ড শোকিং আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। তো এটা বয়স? এটা 2-3 পরের বাচ্চা ভাই। আচ্ছা, 2 থেকে 3 পরের বেবি আমরা দেখতে পাচ্ছি। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এটা ভাই আমি ফিক্সড প্রাইস 2500 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই ফিক্সড প্রাইস 2500 টাকা, আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা চকলেট টেল মার্ক। চকলেট টেল মার্ক আমরা দেখতে পাচ্ছি। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। তো এটার বয়স কেমন আছে নাইম ভাই? এটা রানিং কবুতর ভাই। আচ্ছা, রানিং কবুতর। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম আমি 3000 টাকা চাচ্ছি ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে, আলোচনার সুযোগ আছে? এটা ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া ভাই, ডেলিভারি চার্জটা আর কি ফ্রি করে দেবেন। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? লাক্ষা তো না ভাই? জি ভাই, কালো লাক্ষা কবুতর, একদম জেড ব্ল্যাক। তো কালো লাক্ষা আমরা দেখতে পাচ্ছি, জেড ব্ল্যাক, কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর আছে। তো এটা তো ভাই ডিম থেকে উঠাই নিয়ে আসছে। জি ভাই। তো রানিং কবুতর, তো কোয়ালিটি দর্শক। তারপর ভাই আসলে যে লেজ কেটে রাখছে আর কি, এটা আসলে কেটে রাখার কারণে, যেহেতু রানিং কবুতর বাচ্চা ওঠানোর জন্য আর কি ভাই আসলে লেজ কেটে রাখছেন। তবে কালারটা জেড ব্ল্যাক আছে, যদিও বা হচ্ছে আমি ভিডিও করতেছি, তো এটা লাইটের একটু ছড়াটার পর একটু কেমন কালার আসছে, তবে কালারটা হচ্ছে জেড ব্ল্যাক। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটার? এটা আমি ভাই 1500 টাকা ফিক্সড প্রাইস ভাই। এটা দাম নেবেন 1500 টাকা ফিক্সড প্রাইস ভাই, যে নেবেন ডেলিভারি খরচটা দিয়ে। আচ্ছা, যিনি নেবেন আর কি ডেলিভারি খরচটা আর কি দিয়ে নিতে হবে। তো দাম চাচ্ছেন ভাই 1500 টাকা। তো নাইম ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এগুলো ভাই সব সেকশন শিল্ড কবুতর ভাই। আচ্ছা, সেকশন শিল্ড কবুতর আমরা দেখতে পাচ্ছি।
তো এগুলোর একটু বয়সটা যদি বলে দিতেন ভাই। ভাই এখানে যে কালো যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা ভাই 4-5 পর গেছে আর বাকিগুলা 2-3 পর করে গেছে। আচ্ছা বাকিগুলা 2 থেকে 3 পর। তবে ভাই এতগুলো একসঙ্গে দেখানোর মানেটা কি ভাই? ভাই এটা আমি একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা অফারে দিবেন আর কি সবগুলো কবুতর। আচ্ছা তো ভাই আসলে এই সবগুলো একসঙ্গে দেখানোর কারণ হচ্ছে ভাই আর কি সবগুলো একটা অফার দিয়ে দিবেন। তো কেমন অফার দিবেন ভাই? ভাই 3 জোড়া কবুতর মাত্র 3000 টাকা। আচ্ছা তাহলে হচ্ছে যে কি ভাই 6 পিস কবুতর? জি 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 6 পিস কবুতর 3 জোড়া আর কি। তো 6 পিস কবুতর দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা। জি ভাই। তো নাইম ভাই এখানে তো আমরা সাদা লাক্ষা দেখতে পাচ্ছি। জি ভাই সাদা লাক্ষা। তো এটা তো আসলে ভাই রানিং পেয়ার ভাই আসলে আমার সামনে ডিম থেকে এদেরকে উঠাই নিয়ে আসলো। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন নাইম ভাই? ভাই এটা 1500 টাকা ফিক্সড প্রাইস ভাই। আচ্ছা এটা দাম চাচ্ছেন 1500 টাকা একদম ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কালো ড্যানিশ কবুতর ভাই। কালো ড্যানিশ কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বয়স কেমন আছে নাইম ভাই? এগুলো 4 পর গেছে ভাই। 4 পর গেছে। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ সুন্দর আছে। জি ভাই। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 3500 টাকা ফিক্সড প্রাইস ভাই। এটা 3500 টাকা ফিক্সড প্রাইস থাকবে। তো দেখুন দর্শক চোখ একদম লাল টকটকা আছে দুইটারই আর কি, চোখ অনেক সুন্দর আছে। তো দাম চাচ্ছেন ভাই 3500 নাকি ভাই? জি ভাই 3500 টাকা। তো এটা হচ্ছে ফিক্সড। জি ভাই। তো নাইম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা লাহোরি ভাই। লাহোরি আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা 0 পরের বাচ্চা ভাই। 0 পরের মার্কিন খুবই সুন্দর ভাই। আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা একদম কম দাম ভাই, 1000 টাকা দাম, এবং যে নিবে খরচটা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে। তো এটার দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা, তবে ডেলিভারি চার্জ আর কি আলাদা হবে। আর কেউ যদি আর কি নিয়ে এখান থেকে এসে সরাসরি নিয়ে যেতে চান তাহলে 1000 টাকা দিয়ে নিয়ে আপনারা চলে যাবেন। তো নাইম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা কালো লাহোরি কবুতর ভাই। কালো লাহোরি কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? এগুলো ভাই 8 পর গেছে। 8 পর গেছে। তো এমনি কবুতরগুলো কিন্তু হেলদি কবুতর এবং মাশাআল্লাহ সুন্দর আছে। তো এটার মার্কিন কেমন আছে ভাই? মার্কিন ভাই হালকা একটু মিস মার্ক আছে, অল্প একটু আর কি। যাই হোক দেখা যাচ্ছে না তেমন একটা, তবে রানের কাছে অল্প একটু আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 1500 টাকা ভাই ফিক্সড। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 1500 টাকা। তো এটা একদম ফিক্সড প্রাইস থাকবে। জি ভাই। তো নাইম ভাই এখানে তো আমরা হাউস পিজন কবুতর দেখতে পাচ্ছি। জি ভাই হাউস পিজন কবুতর। হাউস পিজন কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আসলে মূলত ব্ল্যাক কালার, সাথে মাক্সিও আছে এক জোড়া, আর এক জোড়া হচ্ছে ব্ল্যাক। তো এগুলোর বয়সটা একটু বলে দেন ভাই। ভাই এর মধ্যে একটা দুইটা আছে আপনার 3-4 পর গেছে, আর একটা আছে 1-2 পরের বাচ্চা। আচ্ছা একটা এক জোড়া 3-4 পরের, আর এক জোড়া হচ্ছে 1-2 পরের বেবি আছে। তো এগুলো তো ভাই একসঙ্গে বিক্রি হবে নাকি ভাই? এটা অফার দিয়ে দিছি ভাই। আচ্ছা ভাই এখানেও আর কি একটা অফার দিচ্ছেন আজকে। তো অফার আমরা এই মুহূর্তে দুইটা পেয়ে গেলাম। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা এই 4 পিস কবুতর যদি কেউ একসাথে নেয় তাহলে অফার প্রাইস 2500 টাকা ভাই ফিক্সড। 4 পিস কবুতর যদি কোনো দর্শক একসঙ্গে নিতে চান তাহলে ভাই অফার প্রাইসে দিয়ে দিচ্ছেন এটা মাত্র 2500 টাকায়। তো নাইম ভাই এখানে তো আমরা শাটিন কবুতর দেখতে পাচ্ছি। জি ভাই শাটিন। বিস্কিট কালার বা মিষ্টি কালার অনেকে অনেক নামে আর কি ডাকেন। তো যাই হোক তো এটা হচ্ছে রানিং কবুতর ভাই, আসলে আমার সামনে এই জোড়াটা আর কি ডিম থেকে উঠাই নিয়ে আসছে। জি ভাই। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন নাইম ভাই? এটা 1500 টাকা ফিক্সড প্রাইস ভাই। এটা 1500 টাকা দাম থাকবে ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ নাই। তো নাইম ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কোপাল লার্ক ভাই। কোপাল লার্ক আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? এগুলো রানিং কবুতর ভাই। একদম রানিং কবুতর। ডিম বাচ্চা ওকে আসছে তো ভাই? না ওকে ওকে আসছে। আচ্ছা ভাইয়ের এখানে ডিম বাচ্চা করছে। তো কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা? এটা 2500 টাকা ভাই। এই জোড়াটা দাম চাচ্ছেন ভাই 2500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? ভাই ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দেব। ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবেন, তবে ভাই দাম চাচ্ছেন এটার 2500 টাকা। তো নাইম ভাই এখানে এটা আমরা শেখর দেখতে পাচ্ছি না? জি ভাই এটা আমি অফার দিচ্ছি ভাই। এটা একটা আছে হলুদ শেখর, একটা আছে লাল শেখর, দুইটাই নর। আচ্ছা একটা হচ্ছে হলুদ কালার শেখর আর একটা হচ্ছে লাল কালার শেখর। তো দুইটাই হচ্ছে নর। এগুলোর বয়স? এগুলো রানিং ভাই, রানিং নর, একদম রানিং আর কি নর। তো এই দুইটা নর কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা একসাথে যদি কেউ দুইটা একবারে নেয় আর কি তাহলে অফার প্রাইস 2000 টাকা ভাই। আচ্ছা একসঙ্গে যদি কোনো ভাই নিতে চায় তাহলে ভাই আসলে অফার প্রাইস দিয়ে দিলেন 2000 টাকা। তো ডেলিভারি চার্জটা ভাই? আচ্ছা ভাই আমি আরো কমাই দিলাম, ডেলিভারি চার্জও আমি দিয়ে দিব ভাই। আচ্ছা এটা ভাই আসলে আরো কমাই দিলেন, ডেলিভারি চার্জটাও দেখাচ্ছে ভাই দিয়ে দিবেন।
তো দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা, আর যদি কেউ একসঙ্গে একটা নিতে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই কি ডেলিভারি চার্জ দিবেন না নাকি? না ভাই, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে, আর যদি কেউ দুইটা নিতে চায় তাহলে ভাই আর কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবেন আপনাদের। তো নাইম ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা কালো শোকিং এর চেকার ভাই। আচ্ছা, কালো শোকিং এর আমরা চেকার দেখতে পাচ্ছি। তো এগুলোর এটার সিঙ্গেল তো ভাই না? জি, এটা সিঙ্গেল নর, সিঙ্গেল মেল আর কি। তো এটার দাম কেমন কি যাচ্ছেন ভাই? এটা একদম কম দাম ভাই, মাত্র 1500 টাকা, যে নিবে ডেলিভারি খরচ তার। আচ্ছা, আর এটার বয়স? এটা রানিং ভাই, একদম রানিং কবুতর আছে। তো যে নেবেন আর কি একদম সীমিত দামের মধ্যে এবার ভাই আর কি দিয়ে দিচ্ছেন। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা। তো নাইম ভাই এখানে তো আমরা ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি। জি ভাই, ড্যানিশ কবুতর, ড্যানিশ কবুতর। একটা হচ্ছে ব্ল্যাক, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে ব্ল্যাক, আর পেছনে যেটা আছে তবে সেটা আসলে হালকা একটু ডান কালারের মতো আর কি আসছে। তো এগুলো বয়স কেমন আছে ভাই? ভাই এটা একটা গেছে 1-2 বছর, আর একটা বেবি আর কি, বাচ্চা একদম। আচ্ছা, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এটা ভাই 1500 টাকা ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 1500 টাকা? তো ভাই এত কম দাম ভাই? জি ভাই, একদম কম দাম ভাই, বছরের শুরুতে ভাই সুন্দর অফার দিয়ে দিলাম সব কম দামে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ভাই আসলে একদম সীমিত দামের মধ্যে এটা আপনাদেরকে দিলেন। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা, ড্যানিশ কবুতর। তো আবার তো নাইম ভাই এখানে তো আমরা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, বোম্বাই কবুতর, মাশাল্লাহ একদম খোপা তো অনেক সুন্দর। জি ভাই, এই যে দেখুন দর্শক কেমন খোপা, অনেক সুন্দর আর কি খোপাগুলো, তিনটারই অনেক সুন্দর আছে। তো এগুলো 3 পিস তো একসঙ্গে বিক্রি হবে ভাই নাকি? ভাই একদম অফার প্রাইস ভাই। ভাই তাহলে আজকে আরো একটা অফার দিয়ে দিলাম। হ্যাঁ ভাই, অফার, তিনটা অফার। আচ্ছা, তো এই 3 পিস কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এই 3 পিস কবুতর কেউ যদি একসঙ্গে নেয় ভাই 1500 টাকা একদম ভাই। আচ্ছা, এই 3 পিস কবুতর ভাই যদি একসঙ্গে নেয় তাহলে দাম নেবেন ভাই 1500 টাকা মাত্র। তারপরে এটা কি ডেলিভারি ভাই? ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ভাই। আচ্ছা ভাই, তারপরে আসলে ভাই আর কি ডেলিভারি চার্জটা এখানে ফ্রি করে দিলেন। তো 3 পিস কবুতর দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা, তারপরে ডেলিভারি চার্জও ফ্রি। তো নাইম ভাই এখানে তো আমরা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি। জি ভাই, বোম্বাই কবুতর। তো বোম্বাই কবুতর আমরা দেখতে পাচ্ছি একদম রানিং কবুতর, অলরেডি সে বাচ্চা নিয়ে বসে আছে দর্শক। এই যে দেখুন বাচ্চা নিয়ে বসে আছে, তো আমরা একটু নাড়াই চাড়াই আপনাদেরকে দেখাই দিলাম। তো এদের কিন্তু মাশাল্লাহ ঝুটিও অনেক সুন্দর, অনেক সুন্দর আর কি খোপা দুইটারই অনেক সুন্দর আছে। তো রানিং কবুতর ডিম বাচ্চা একদম ওকে, আপনার নিজ চোখেই দেখলেন। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা একদম বাচ্চা সহ 2000 টাকা ভাই। এটা দাম চাচ্ছেন বাচ্চা সহ মাত্র 2000 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনার সুযোগ আছে ভাই? আলোচনা ভাই, দামটা ফিক্সড, আমি ডেলিভারি খরচ দিয়ে দেবো। আচ্ছা, দামটা ফিক্স থাকবে, তবে ভাই আর কি ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি করে দেবেন।